আসসালামু আলাইকুম, আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ককে মূলত আমরা অফ পেজ বলে থাকি। আপনারা অবগত আছেন যে অনেকেই জানেন আমাদের একটা এজেন্সির ওয়েবসাইট আছে এবং এই ওয়েবসাইটটি গুগলে র্যাঙ্ক করার কাজ চলছে। এখন র্যাঙ্কিং বিষয়টা ব্যাকলিঙ্কের সাথে সম্প্রসারিত, মানে ব্যাকলিঙ্ক ছাড়া যে র্যাঙ্ক করাটা খুবই ডিফিকাল্ট। তো ব্যাকলিঙ্ক অনেক ক্যাটাগরিতে হয়, সেই ক্যাটাগরি আমি যদি কয়েকটা নাম বলি, সেটা হচ্ছে ওয়েব 2.0, ডিরেক্টরি সাবমিশন, ফোরাম পোস্টিং, প্রোফাইল ব্যাকলিঙ্ক অ্যান্ড আরও অনেক অনেক ক্যাটাগরি আছে। তো আমি আজকে আপনাদেরকে অনেকগুলি ব্যাকলিঙ্ক দেখাবো, কিছু ব্যাকলিঙ্ক করে প্র্যাকটিক্যালকে দেখাবো এবং আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা গুগলে কত নম্বর র্যাঙ্কিং পজিশন আছে সেটাও আমি আজকে দেখাবো। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, এই ব্যাকলিঙ্ক যদি আপনি করতে পারেন তাহলে আপনি এসইওতে অনেক দিক থেকে আগায় থাকবেন, কারণ ব্যাকলিঙ্ক করাটা খুবই কষ্টকর, কারণ ব্যাকলিঙ্কটা সবাই করতে পারে না। তো ফ্রি ব্যাকলিঙ্কের মধ্যে সবচেয়ে ভালো এবং ব্যাকলিঙ্কগুলি যদি বলি তাহলে হচ্ছে আর্টিকেল সাবমিশন এবং ওয়েব 2.0 ব্যাকলিঙ্ক, এই ব্যাকলিঙ্কগুলি খুবই ভালো কাজ করে। আর পেড ব্যাকলিঙ্ক হচ্ছে গেস্ট পোস্ট ব্যাকলিঙ্ক। তো আমরা সর্বপ্রথম ফ্রি ব্যাকলিঙ্কগুলি দেখব এবং এই ব্যাকলিঙ্কগুলি কীভাবে করতে হয় সেটাই আজকে আমি দেখাবো। প্রথমে আমরা দেখব আমাদের ওয়েবসাইটটি ইউএসএ মার্কেট প্লেসে কত নাম্বার পজিশন আছে এবং বাংলাদেশে কত নাম্বার পজিশন আছে। তো আমি একটি ট্যাব ওপেন করে নিচ্ছি এবং আমাদের এই ট্যাবে অলরেডি আমি আমাদের যে এজেন্সি আছে, আমাদের যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি অলরেডি ওপেন করে রেখেছি এবং এখানে আমি এখন র্যাঙ্ক চেক করব যে আমাদের ওয়েবসাইটটি কত নাম্বার র্যাঙ্কে আছে। আমাদের গোল হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটি ফার্স্ট পজিশনে নিয়ে আসা, সেটা বাংলাদেশের মার্কেটে এবং ইউএস এর মার্কেটে। তো আমাদের যে কিওয়ার্ড সেটা হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং প্যাকেজ ফর এ স্মল বিজনেস। আমরা লং টেল একটা কিওয়ার্ড নিয়েছি যাতে এটা দ্রুত র্যাঙ্ক করা যায়। তো এই কিওয়ার্ডটা আমি এখান থেকে কপি করব, কপি করে এই একটা এক্সটেনশন আছে এই এক্সটেনশনটার মাধ্যমে আপনারা র্যাঙ্ক চেক করতে পারবেন। তো এইখানে বাংলাদেশ লোকেশন দেখাচ্ছে, এখানে কানাডা আছে, অস্ট্রেলিয়া আছে, ইউনাইটেড কিংডম আছে এবং ইউনাইটেড স্টেট আছে। তো আমি এটাতে ইউনাইটেড স্টেট দিয়ে এবং আমাদের যে কিওয়ার্ডটা এখানে আমরা কিওয়ার্ডটা দিয়ে দিব। কিওয়ার্ডটা দেওয়ার পর এখানে চেকিংয়ে ক্লিক করব। চেকিংয়ে ক্লিক করার পর এখানে 33 নম্বর র্যাঙ্ক দেখাচ্ছে এবং এইটা ইউএস এর মার্কেট প্লেসে। আচ্ছা, ব্লগ দেখাচ্ছে। আমি যদি এখন বাংলাদেশের মার্কেটটা চেক করি কিংবা ইউনাইটেড কিংডমটা চেক করি, ইউনাইটেড কিংডম এখানে 25 নম্বর র্যাঙ্কে আছে। এখন আমি যদি বাংলাদেশ মার্কেটটা চেক করি, বাংলাদেশ বাংলাদেশ আমাদের ওয়েবসাইটটা কত নাম্বার পজিশন আছে সেটা দেখার জন্য এখানে 33 নাম্বার দেখাচ্ছে। ওকে, এখন আমরা গুগলে সার্চ দিয়ে দেখব এটা আসলে আমাদের 33 নম্বর আছে নাকি আরও বেশি আছে না কম আছে। আমি এইটা ডিজিটাল মার্কেটিং প্যাকেজ ফর স্মল বিজনেস এটা আবার এইখানে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি আরেকটা ট্যাবে যাচ্ছি, ট্যাবে গিয়ে আমি এখানে পেস্ট করে দিব, পেস্ট করে এন্টার পেস্ট করব। এন্টার পেস্ট করলে আমাদের এখন দেখব কত নাম্বার পজিশনে আছে। আমি নিচে যাব, নিচে যাব, আমি নিচে আসব, নিচে আসব, আরো নিচে আসব। এখানে 29 নাম্বার আছে, 29 নাম্বার, 31, 32। এই যে এখানে আমাদের ওয়েবসাইটটি দেখাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ থেকে দেখাচ্ছে আমরা 32 নাম্বার পজিশনে আছি। এখানে সবাই একটু লক্ষ্য করেন, এই ডিজিটাল মার্কেটিং প্যাকেজ ফর স্মল বিজনেস এটা হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইটের যে লোগোটা আছে সেই লোগোটা এখানে শো করতেছে। তো আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশের মার্কেটে 33 নাম্বার, 32 নাম্বার পজিশনে আছি এবং ইউএস এর মার্কেটও 32 নাম্বার পজিশনে আছি। তো এটা যখন আমরা এক নাম্বার পজিশনে নিয়ে আসতে পারবো, এই এক নাম্বার পজিশন যখন আসবে তখন আমাদের এইখানে অনেক ভালো পরিমাণ একটা ট্রাফিক আসবে এবং এইখান থেকে আমরা মোটামুটি কিছু ক্লায়েন্টও পাবো ইনশাল্লাহ। তো এখন আমি কিছু ব্যাকলিঙ্ক দেখাবো এবং ব্যাকলিঙ্কটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইটকে গুগলে ফার্স্ট পেজে নিয়ে আসার জন্য। এখানে ক্লাসিফাইড অ্যাড যে ব্যাকলিঙ্কগুলো আছে সে ব্যাকলিঙ্কগুলো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো, ক্লাসিফাইড অ্যাড ব্যাকলিঙ্কগুলো অ্যাঙ্কর ট্যাগস দিয়ে করে দেখাবো।
আসলে অ্যাঙ্কর ট্যাগস ব্যাকলিংগুলো খুবই পাওয়ারফুল ব্যাকলিং হয়ে থাকে, ফ্রি ব্যাকলিং এর মধ্যে এই ব্যাকলিংগুলো কাজ করে থাকে। এর মধ্যে আরো কয়েকটা ক্যাটাগরি ব্যাকলিং আছে, যেমন ওয়েব 2.0 আর্টিকেল সাবমিশন। অ্যাঙ্কর ট্যাগসটার মানে যদি আমি একটু বলি, আপনি একটা আর্টিকেল থেকে একটা ব্যাকলিং নিয়ে আসাকে ওই ব্যাকলিংটা মোটামুটি ভালো কাজ করে। তো এটা আমরা লাইভ করে দেখব। এবং এইখানে অনেকের প্রশ্ন থাকবে, ভাই ডিএ কি এবং হচ্ছে এসএসটা কি? ডিএটা যদি আমি বলি ডোমেইন অথরিটি, ডিএটার ফুল নাম ডোমেইন অথরিটি, আর এসএসটা হচ্ছে স্প্যাম স্কোর। তো এই স্প্যাম স্কোরটা কি আর ডোমেইন অথরিটিটা কি, এটা যদি আমি আরো সংক্ষিপ্ত বলি, ডোমেইন অথরিটিকে সংক্ষিপ্ত বলে ডিএ, এবং এইটার মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের পাওয়ার কতটুকু আছে। গুগল যদি আপনার ওয়েবসাইটকে 100 নাম্বার দিয়ে জাজ করে, ওইখানে আপনার ওয়েবসাইটের পাওয়ার কতটুকু আছে। যেমন এই যে ইউআরএলটা আছে এবং এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটার পাওয়ার গুগলের কাছে 19 নাম্বার। তো আপনি এতটুকুই বোঝেন, এটার আরও অনেকভাবে বোঝানো যায়। তা আমি বেশি বলতে গেলে হয়তো আপনাদের ক্যাচ করবে না, সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। এবং এসএসটা কি, এসএসটা হচ্ছে কি এই ওয়েবসাইটের স্প্যাম স্কোর। স্প্যাম স্কোর মানে বাজে যেই ব্যাকলিংগুলো থাকে, তো এই ওয়েবসাইটের স্প্যাম স্কোর 0 আছে। আমরা যখন ব্যাকলিং করব তখন একটা জিনিস মাথায় রাখবো, আমাদের যে ডোমিনটা আছে এই ডোমিনের যত পাওয়ার আছে তার থেকে উপরে নেওয়ার জন্য, অর্থাৎ আমার যেই ইউআরএল আছে, আমার যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের গুগলের কাছে পাওয়ার কতটুকু আছে সেটা যদি আমি একটু চেক করি, তাহলে এখানে ডিএপিএ চেকারে যাব। আমরা ডিএপিএ চেকারে গিয়ে আমরা চেক করব আমাদের ওয়েবসাইটের পাওয়ার কতটুকু আছে। আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ক্যাপচারটা ফিল আপ করে নিব। দেখেন আমাদের যে ডোমেইনটা আছে, আমাদের ডোমেইনটার পাওয়ার হচ্ছে 100-এর মধ্যে 3 নাম্বার, এবং পেজের পাওয়ার হচ্ছে 5 নাম্বার, এবং এখানে যে স্প্যাম স্কোরটা দেখাচ্ছে 0। তো আমাদের পাওয়ার হচ্ছে 3। এখন আমরা সবসময় চাইবো যে আমাদের থেকে উপরে আছে যেই ওয়েবসাইটগুলো, সেই ওয়েবসাইট থেকে ব্যাকলিং নেওয়ার জন্য। তো এইখানে আমাদের আছে কত, 19, তার মানে আমরা এটার থেকে নিতে পারবো। আর এসএসটা যদি বলি, মানে স্প্যাম স্কোর, স্প্যাম স্কোর আপনারা 10-এর উপরে গেলে সেই ব্যাকলিংগুলো নেবেন না, সেই ওয়েবসাইট থেকে ব্যাকলিংগুলো নেবেন না। তো আমি এখানে কিছু লিস্ট রাখছি, তো এখান থেকে আমি করে দেখাই সরাসরি। এখন আমি একটা ওপেন করব একটা ওয়েবসাইট। এবং সবসময় মনে রাখবেন যে আপনারা যখন কোনো ওয়েবসাইটের জন্য ব্যাকলিংগুলো করবেন, সেই ওয়েবসাইটের জন্য কোনো টেম্পেল ইউজ করবেন না। আপনি যদি পারেন আপনি একটা ভ্যালিড মেল ইউজ করেন, এতে করে ব্যাকলিংয়ের গুরুত্বটা আরও বাড়ে। এখন আমাদের এই সাইটটা ওপেন হয়ে গেছে, এবং এই ওপেন হয়ে যে এই যে এখানে লেখা আছে পোস্ট ফ্রি অ্যাড, আমি এখানে এটা ক্লিক করব। এটার পর এইখানে আমাদের আছে যে কোন দেশ আমাদের সেটা দিতে বলতেছে, আমরা এখানে আমাদের যে কান্ট্রি আছে সেটা আমরা এখানে দিয়ে দিব, খুঁজতে হবে। তো এই যে বাংলাদেশ, এখানে পেয়ে গেছে আমাদের যেই লোকেশন, বাংলাদেশটা আমরা সিলেক্ট করে দিব। বাংলাদেশ এখানে সিলেক্ট করার পর এইখানে ক্যাটাগরি চাচ্ছে, যেহেতু আমরা এই সার্ভিস রিলেটেড ওয়েবসাইট, আমরা এখান থেকে সার্ভিসটা ক্লিক করে দিব। সার্ভিস ক্লিক করার পর এখানে আরও একটা ক্লিক করতে হবে, আরও একটা সাব ক্যাটাগরি তারা চাচ্ছে। এখানে আমাদের অনলাইন সার্ভিস, অনলাইন সার্ভিসটা এখানে ক্লিক করে দিব। দেন এখানে হচ্ছে আমাদের একটা টাইটেল দিতে হবে, লোকেশন দিতে হবে, আমরা লোকেশনটা দিয়ে দিই বাংলাদেশ। একটা টাইটেল দিতে হবে, আমাদের যে টাইটেলটা ওয়েবসাইটে যে টাইটেলটা আছে আমরা এই টাইটেলটাই আমরা ইউজ করব, এই টাইটেলটাই ইউজ করব। দেন এইখানে এখন আমাদের এইখানে আমাদের ডিসক্রিপশন লাগবে। দেন আমরা ডিসক্রিপশনটা কোথা থেকে নেব, এখন ডিসক্রিপশন নেওয়ার জন্য আপনারা চ্যাট জিপিটি ইউজ করবেন। চ্যাট জিপিটিতে আমি চলে আসছি। চ্যাট জিপিটিতে আসার পরে এইখানে আমাদের আর্টিকেল প্রয়োজন, মিনিমাম এখানে 300-400 আর্টিকেল আপনি এখানে রাখবেন। তো যেহেতু আমাদের ওয়েবসাইটটাতে এখন আমি যাব, ওয়েবসাইটটাতে প্রথম যেটা আছে এইটা আমি এখান থেকে কপি করব, এই হেডলাইনটা কপি করার পরে এইখানে আসব, এখানে দেব নিড মোর 600 ওয়ার্ড আর্টিকেল। তো এখানে আমি একটি
ছোট্ট কন্টেন্টটা নিয়ে এইখানে আমি লিখে দিলাম নিট 600 ওয়ার্ডের আর্টিকেল। যখন আমি এটা লিখে দিব তখন সে আমাকে দেখবেন অনেকগুলো আর্টিকেল এখান থেকে লিখে দিবে। এই যে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপ পার, দেন হচ্ছে গিয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, এখানে তো সার্ভিস রিলেটেড কথাগুলো আছে, তো এখান থেকে অনেকগুলো সে লিখে দিবে। সে আমাদের 10টা পয়েন্ট লিখে দিছে, আমরা এখান থেকে এখান থেকে এই এটা কপি করব। কপি করে আমাদের যে ব্যাকলিংটা করতেছিলাম আমাদের এইখানে আমরা এটা রাখবো, পেস্ট করে দেবো। এখন এইখানে আমাদের অ্যাঙ্কর টেক্সট দিতে হবে। অ্যাঙ্কর টেক্সট কোনটা দিব, আমাদের যে কিওয়ার্ড সেই কিওয়ার্ড অনুযায়ী অ্যাঙ্কর টেক্সটটা দিতে হবে। আমাদের কিওয়ার্ডটা কি, কিওয়ার্ডটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং প্যাকেজ ফর স্মল বিজনেস। এই যে এখানে এই এই যেটা আছে স্মল বিজনেস, এখান থেকে এটা বোল্ড করে দেব এবং এখানে একটা লিঙ্ক আমি যোগ করে দেবো। কোন লিঙ্কটা হবে, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা সেই লিঙ্কটা এখানে হবে। ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখান থেকে কপি করতেছি, কপি করে এখানে এখন আমি পেস্ট করে দেব, পেস্ট করে দেব। তাহলে এখানে একটা লিঙ্ক হয়ে গেছে, দেন এটা পাবলিশ করে দেব। এখন মেল দিয়ে দিলাম, এখান থেকে টিক মার্ক দিয়ে দিলাম, দেন আমি পাবলিশ করে দিই। আচ্ছা পাবলিশ, এখানে আরেকবার টিক মার্ক দিতে হবে, আরেকবার টিক মার্ক দিয়ে এখানে পোস্ট, দেন এটা পাবলিশ হয়ে গেছে। পাবলিশ হয়ে গেছে কীভাবে বুঝবো, এই যে এই যে এখানে এটা লাইভ লিঙ্ক দেখাচ্ছে, এই লিঙ্কটা এইখান থেকে আমি যদি নিউ ট্যাবে যাই, নিউ ট্যাবে গিয়ে ওপেন করি, তাহলে এখানে দেখতে পারবেন যে আমার এটা হয়ে গেছে। এবং এটা যে লাইভ হয়েছে সেটা আমি কীভাবে চেক করব, ডিজিটাল মার্কেটিং প্যাকেজ ফর স্মল বিজনেসটা আমি এখান থেকে কপি করে এখানে যাব, হোম পেজের মধ্যে যাব। আমি হোম পেজে গিয়ে যে এখানে সার্চ আছে, সার্চে ক্লিক করে গোতে ক্লিক করব। এটা সরাসরি লাইভ হয়ে গেছে, এই যে দেখেন এটা কিন্তু আমার লাইভ হয়ে গেছে। এই যে বাংলাদেশ বাংলাদেশ দেখাচ্ছে, ডিজিটাল মার্কেটিং প্যাকেজ ফর স্মল বিজনেস। তো এইটাতে এখন আমি যদি ক্লিক করি আমার এই কন্টেন্টটাই দেখাবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। এবং এই যে ফাইলটা আছে, এই ফাইলটা এখানে যে ব্যাকলিংকগুলো আছে প্রত্যেকটা ব্যাকলিংকে আপনাকে লাইভ হবে, এবং এগুলো হচ্ছে কি আমার রিচার্জ করা ব্যাকলিংক। এই শিটটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, যারা ব্যাকলিংক করতে চান তারা এই শিটটা নিয়ে কাজে লাগাতে পারেন এবং এইগুলা ইনস্ট্যান্ট আপনার অ্যাপ্রুভ করে দেয়। তো সবাই বুঝতে পারছেন কীভাবে আমরা ব্যাকলিংকগুলো করতেছি, এবং ব্যাকলিংকগুলো নিয়ে আমার আরও ক্লাস হবে, আমরা আরও দেখাবো। আজকে ক্লাসিফাইড ব্যাকলিংকটা দেখালাম, অন্যদিন আমি দেখাবো ওয়েব 2.0 ব্যাকলিং, আর্টিকেল সাবমিশন ব্যাকলিং। আসলে অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে যে ব্যাকলিংকগুলো হয় সেই ব্যাকলিংকগুলোর পাওয়ারটা খুব বেশি থাকে ফ্রি ব্যাকলিংকের মধ্যে, আর গেস্ট পোস্ট করতে পারলে সেটা আরও অনেক ভালো কাজ করে। তো বুঝতে পারছেন আমি একটা করেই দেখালাম, এবং যারা ভিডিওটা একবার বুঝবেন না বারবার দেখেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।